Assalamualaikum warahmatullahi wabarakatuh. Teacher Older পক্ষ থেকে সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আজকে আমরা একটি ভিসার সফলতার ক্যান্ডিডেটের সাথে আজকে আমরা কথা বলবো। আজকে শুধু ভিসার সফলতার বিষয় নয়, এই ক্যান্ডিডেট মোহাম্মদ আব্দুল বাতেন মিয়া, উনি নরসিংদী বাড়ি, ওনার ভিসা হয়েছে। আজকে মিষ্টান্ন আমরা বিতরণ করব, ওকে একটু মিষ্টি খাওয়াই দেই। এবং আজকে আমরা সবাই খুশি, ভিসা প্রাপ্তর হাতে আমি একটু খাইতে চাই। দাও অনেক অনেক ধন্যবাদ, মিষ্টি মুখ এবং মিষ্টি মুখের ভিসা। আজকে এই বাতেন মিয়া ভিসা পেলেন। ভিসার যে স্ক্রিনশটটি আমরা আপনাদের জন্য দিয়ে দিলাম, ইতিপূর্বে আমরা বাতেন মিয়াকে ছাড়াও ভিসার কপিটি আপনাদের সাথে শেয়ার করেছি। আজকে আমরা বাতেন মিয়াকে সরাসরি পেয়েছি, আমরা বাতেন মিয়ার সাথে একটু কথা বলবো। এটা নো, হাতে নো। বাতেন মিয়া, আপনার নাম বলেন। আসসালামু আলাইকুম, আমার নাম মোহাম্মদ বাতেন মিয়া। আপনার ঠিকানা বলেন। আমার ঠিকানা নরসিংদী করিমপুরে। গ্রামের নাম? গ্রামের নাম করিমপুর। করিমপুর থানা? থানা নরসিংদী। নরসিংদী সদর? সদর। বাতেন মিয়া দুবাইয়ের জন্য আমাদের কাছে 3 মাসের একটি প্রাথমিকভাবে সে 90 দিনের ভিজিট ভিসা পেয়েছে মাল্টিপুল, এবং এই ভিসা দিয়ে সে দুবাইয়ে পৌঁছাবে। তার জন্য একটি ক্লিনিং সার্ভিসে জব রেডি আছে। সে দুবাই পৌঁছে এয়ারপোর্টে পৌঁছানোর পর আমাদের রিপ্রেজেন্টেটিভ তাকে এয়ারপোর্ট থেকে রিসিভ করবে। এয়ারপোর্ট থেকে রিসিভ করার পর বাতেন মিয়া ডরমেটরিতে, কোম্পানির ডরমেটরিতে থাকবে, এবং আমরা আশা করছি আগামী বাতেন মিয়া দুবাই পৌঁছানোর পর 15 থেকে 30 কর্মদিবসের মধ্যে বাতেন মিয়া তার কাঙ্ক্ষিত যে 2 বছরের ওয়ার্ক পারমিট ভিসাটি রয়েছে সেটি প্রাপ্ত হবেন। এবং তার স্যালারি আমরা বলে দিয়েছি, থাকা এবং খাবার কোম্পানির পক্ষ থেকে থাকবে, এবং 1200 দেড়হাম তার 8 ঘন্টার এগেনিস্টে বেসিক স্যালারি হবে। ওভার টাইমে আমরা আশা করি আরও 500-700 দেড়হাম সে আয় করতে পারবে। তো সর্বমোট যদি ওভার টাইম সহ আমরা হিসেব করি, তাহলে 1500 থেকে 1700 দেড়হাম বাতেন মিয়া ইনকাম করতে পারবে। বাংলাদেশি টাকায় এটি হবে 35 থেকে 40 হাজার টাকা তার আলটিমেট স্যালারিটি হবে। এটি প্রাথমিক পর্যায়ের বাতেন মিয়ার স্যালারি। যখন উনি 3 মাস বা 6 মাস পুরনো হয়ে যাবেন, তখন তার স্যালারিটি আরও 100-200-300 দেড়হাম করে আস্তে আস্তে বর্ধিত হবে। এইভাবে 1800-2000 দেড়হাম পর্যন্ত ওনার স্যালারি হতে পারে। প্রাথমিক পর্যায়ে ক্লিনিং জবে অ্যাটেন্ড করার পর ওনার আরও কিছু বাড়তি ইনকাম আছে। সুপার মার্কেটে বা বিভিন্ন শপিং মলে যদি উনি কাজটি পান ইনডোর ক্লিনার হিসাবে, তাহলে এসি একটি পরিবেশ থাকবে, গরমের কোনো প্রভাব নেই, একটি শান্তিময় পরিবেশে বাতেন মিয়া কাজ করতে পারবেন। এছাড়াও দুবাইয়ের একটি নিয়ম আছে, ধরুন আমার একটি দোকান আছে শপিং মলে, আমার দোকানের সামনে বা করিডোর বা দোকানের কিছু অংশ যদি একজন ক্লিনার বা ক্লিনিং সার্ভিসের লোক পরিষ্কার করে দেয়, এক্ষেত্রে দুবাইয়ের মালিকের যদি শোরুম হয়ে থাকে, দোকান হয়ে থাকে, তারা এই ক্লিনিং সার্ভিসের লোকদেরকে আলাদা একটি টিপস বা বকশিশ দিয়ে থাকে। সেই বকশিশের পরিমাণ কত হবে
সেটা যারা পায় এবং যারা দেয় সামনাসামনি তারাই ভালো বলতে পারবেন। তবে আমরা বিভিন্ন ঘটনা থেকে জানতে পারি 50 দিরহাম 100 দিরহাম নরমালি টিপসের যে ব্যবস্থাটি থাকে বকশিশের ব্যবস্থা থাকে এটি পাওয়া যায়। তো ধরুন মাসে যদি একটি শপিং মলে 2-250 দোকান থাকে সেক্ষেত্রে ওই মাস শেষেও দোকান থেকে বেতনের বাইরেও আলাদা একটি বকশিশের টাকা পাওয়া যায়। তবে বকশিশ পাওয়ার জন্য অবশ্যই সার্ভিস এবং ব্যবহার এবং তাদের যে ভাষা রয়েছে আরবি ভাষা বা হিন্দি ভাষা বা ইংরেজি ভাষা এগুলো বলার একটি যোগ্যতা থাকতে হবে। পাশাপাশি তাদের সাথে হাসি মুখে প্রাণোজ্জ্বলভাবে মিশে যাওয়ার যে ক্ষমতা এটি বাতেন মিয়ার আছে, সে আগেও মধ্যপ্রাচ্যে ছিল, আজকে সে আমাদের এখানে আসছে। এর আরও দুদিন আগে আমরা আরেকটি ভিডিও দিয়ে বাতেন মিয়ার ভিসা সাকসেসের খবরটি আপনাদেরকে দিয়েছিলাম। আজকে বাতেন মিয়া সরাসরি আসছেন, তবে গতকালকে বাতেন মিয়া একটি ফিঙ্গারপ্রিন্ট দিয়ে নরসিংদী থেকে এই ভিজিট ভিসার এগেনিস্টে ফিঙ্গারপ্রিন্ট করেছেন এবং উনি বাংলাদেশ সরকারের কাছ থেকে এই ফিঙ্গারপ্রিন্টের স্লিপটির বিনিময়ে একটি বহির্গমন পাস অর্থাৎ ম্যানপাওয়ার ক্লিয়ারেন্স কার্ড পাবেন। এই ম্যানপাওয়ার ক্লিয়ারেন্স কার্ড নিয়ে উনি যখন ঢাকা এয়ারপোর্ট দিয়ে যাত্রা করবেন তখন ইমিগ্রেশন ক্লিয়ারেন্সটি হওয়া ওনার জন্য খুবই সহজ হবে এবং দুবাইয়ে সে পৌঁছে তার ভবিষ্যৎ জীবনে কর্মজীবন শুরু করতে পারবে। প্রিয় দর্শক, আজকে আমরা বাতেন মিয়ার এই ভিসা এবং বাতেন মিয়ার এই ম্যানপাওয়ার কার্ড এই দুটো আমরা তাকে এখন বুঝিয়ে দেব। আজকে বাতেন মিয়া আমাদের কাছে তার ভিসার যে মূল্য ছিল বা খরচের টাকাটি ছিল এর মধ্যে একটি অঙ্কের টাকা পরিশোধ করেছেন, আমরা তাকে তার ভিসা এবং ম্যানপাওয়ারের কপি বুঝিয়ে দিলাম। কংগ্রেচুলেশন বাতেন মিয়া। আজকের ভিডিও, এই মিষ্টান্নের ভিডিও এবং ভিসা লাভের ভিডিও এ পর্যন্তই। এই ভিডিওটি সম্পর্কে আপনাদের যদি কোনো কমেন্টস থাকে আপনারা কমেন্টসে দিয়ে দিবেন, আমরা সময় সুযোগ করে প্রত্যেকটি প্রশ্নের উত্তর দিতে চেষ্টা করব ইনশাআল্লাহ। আগামী দিনে আমরা আরও যাতে ভিসা সফল হয়ে আরও মিষ্টি বিতরণ করতে পারি, এই মিষ্টিময় ভিডিও দিতে পারি আপনাদের জন্য, এই প্রত্যাশা রেখে আজকের ভিডিও এখানেই শেষ করছি। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিতে ভুলবেন না, ভিডিওর বার্তা সবার মাঝে শেয়ার করে ছড়িয়ে দিন এবং আমাদের প্রিয় চ্যানেল ফিউচার অলকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।